একটা মেলা না, এটা কমপ্লিট ঢাকাতে 100 টাকার জিনিস বাণিজ্য মেলা চলে পা খেজুরের আছেন না? ইরানি গান লাগাইলেই আর ইরানি নাম দিলে একটু ইরানি হয়ে যায় না ভাই? অ্যাকচুয়াল ওয়ান আই থিঙ্ক ইরানি আর্টিস্ট, খুবই খুবই বাজে লাগছে। আমাদেরও মনে হচ্ছিল যে আমরাও একটু নৌকাতে যেন উঠি। আরে ননি এরম না যে চকলেট পানি মেতে গুলে দিলাম চকলেটের সাথে না। বাসা থেকে কুড়িল বিশ্ব রোড নর্মালি চলে যাওয়ার পরে সেখান থেকে বিকাশ ব্যবহার করে 50% ক্যাশব্যাকে তিনটা বিআরটিসির টিকিট কিনে নিলাম। প্রত্যেক টিকিটের মূল্য হিসাবে 1,750 টাকা করে পড়ছে। বিআরটিসির বাসগুলো সুন্দরভাবে সাজানো ছিল, আমার আসলে খুব একটা সমস্যা হয়নি টিকিট কেটে উঠতে। নর্মালি যখন বাসগুলো ফিল আপ হয়ে যাচ্ছিলো বাসগুলো ছেড়ে দিচ্ছিলো। আপনারা অলরেডি দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে একটার পর একটা বাস রেডি হয়ে আছে। বাসের দোতলা থেকে ভিউটা বেশ চমৎকার। আপনি যেতে যেতে যদি ভিউটা এনজয় করতে চান আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা দোতলায় বসার চেষ্টা করবেন। মুহূর্তে পুরো বাস ফুল, অনেকগুলো বাস, একটা দুটো না অনেক বাস। মেলাতে আমি আসলে অনেক কিছু দেখার জন্য অপেক্ষা করতেছি, আসলে নতুন এই জায়গাতে মেলা কখন আগে যায়নি। আশা করি খুব এক্সাইটিং একটা অভিজ্ঞতা হবে সবাই। চলেন মেলায় রওনা দিই। মাত্র 25 মিনিটের মধ্যেই এই কুড়িল বিশ্ব রোড থেকে আপনারা বাণিজ্য মেলায় পৌঁছে যেতে পারবেন। মাঝখানে বাসটা আসলে কোথাও থামে নাই এবং একটা যানজটবিহীন স্মুথ এক্সপিরিয়েন্স আমরা পাচ্ছিলাম। দ্বিতীয় তলা থেকে দেখতে দেখতে যেতে যেতে খুব ভালোই লাগছিল। আলহামদুলিল্লাহ মাত্র 25 মিনিটে আমার মনে হয় কোনো যানজট ছাড়া এত দূরে চলে আসাটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। এখানে যে বাসগুলো দাঁড়ানো আছে এই বাসগুলো করে আবার বাসায় ব্যাক করা যাবে। ওই দূরে ওদিক দিয়ে মনে ঢুকতে হবে না, আর ওখান থেকে সম্ভবত টিকিট কাটতে হবে আমাদের। সেটা হচ্ছে প্রবেশের গেট, এখান থেকে মোটামুটি সবাই প্রবেশ করবে, আমরাও প্রবেশ করব এই টিকিট দিয়ে। এটা ফেলার একটা ভালো ব্যবস্থার দরকার ছিল, মানে অলরেডি অনেক নোংরা করে ফেলছে সবাই, একটু পরিষ্কার হলে ভালো হইতো। এই মোটামুটি হচ্ছে আমাদের ঢোকার প্রবেশ পথ, টোটাল মেলাটার একটা ফিল পাওয়া যাচ্ছে। এটা মানে মেইন মেলাটা, আর এখানে বাইরে কিছু স্টল আছে, আর বাইরেরটা একটু প্রথমে দেখবো অ্যান্ড দেন আমরা ভিতরে ঢুকবো। বেশ সুন্দর লাগতেছে জায়গাটা, ওভারঅল পরিবেশটা সুন্দর আছে। রাইস কুকার টুকার অনেক সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনের। তো এখানে হচ্ছে ব্যাটম্যান এবং স্টর্ম ট্রুপারকে আপনারা পাবেন যদি আপনি স্থলের শুরু থেকে ঢুকতে যান। দিস ইজ ভেরি এক্সাইটিং, যারা স্টার ওয়ার্স এবং অন্যান্য ইয়া দেখেন দে ক্যান রিয়েলি হ্যাভ এ গুড টাইম উইথ দেম। দেখা যাচ্ছে এদিকে দিল্লির স্টল ঘোরা শেষ তোমাদের? ইরানি থাই এম্পোরিয়াম। বাটিগুলো দেখতে সুন্দর হলেও 1,200 টাকা দাম শুনে আসলে নেওয়ার ইচ্ছাটাই চলে গেল। প্লাস্টিক ফাইবারের তৈরি জিনিসের এত দাম তো হওয়ার কখনো কথাই না। এটা মেলা না, এটা কমপ্লিট ডাকাতি, এটা আসলে ট্রু। কারণ এই যে স্টকগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই স্টকগুলো আমার পার্সোনালি এটা দোকান থেকে কিনা, 4টে আমি কিনছি, 80 বা 70 টাকা হবে। আর এখানে একটি স্টকের দাম দেখেন 100 টাকা, স্বাভাবিক না। ইরানি গান লাগাইলে আর ইরানি নাম দিলে একটু ইরানি হয়ে যায় না ভাই? আমি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড টু সি এখানে বাংলাদেশি জিনিসপত্র বিক্রি করা হইতেছে অতিরিক্ত দাম দিয়ে, যেটা আসলে কোনো যে মেক সেন্স করে না, এবং তার মধ্যে জিনিসগুলোতে তারা তাদের মাত্রাতিরিক্ত দাম দিয়ে এটা কাস্টমারকে বুঝাতে দিতেছে যেটা বাইরের জিনিস, মানে মিথ্যার উপরে এভাবে ডেভেলপ করে মিথ্যা বলা, এটা পার্সোনালি খুবই খুবই বাজে লাগছে। শুধু এরকম একটা স্টল নাই, এখন চার পাঁচটা বড় বড় স্টল আছে। তারা দেশে অন্যান্য কোথায় কি পাওয়া যায় সোর্সিং সম্বন্ধে একটু সিরিয়াস থাকা উচিত। সেহেতু নিউ মার্কেটেই খুব রেডিক্যালি অ্যাভেলেবল, ভালো কম দামে পাওয়া যায়। এগুলো ছোটবেলায় অনেক খাইছি, বাট এক একটা মিল্ক শেকের দাম হচ্ছে 150 টাকা। দেন আমরা এখানে প্রচুর বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম দেখতেছি, বিভিন্ন ফ্লেভার, এদিকে অনেকগুলো ফ্লেভার আছে, ভালো লাগছে ব্যাপারটা। প্রতি স্কোপের দাম হচ্ছে 150 টাকা। পার্সোনালি অ্যাপ্রিসিয়েট যে ওনারা একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখছে, আগেও সম্ভবত ছিল বা আমি কখনো দেখি নাই, এটা আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা। মধ্য পাওয়ার পিছনে আপনার যদি কোনো সময় এমার্জেন্সি প্যানির প্রয়োজন হয়
এখানে ওনাদের একটা ইমার্জেন্সি বিলম্বনের স্বাধীনতার একটা অপশান আছে, আপনি টাকা দিয়ে আপনি পেট্রোলটা কালেক্ট করে নিতে পারবেন। 10 টাকা করে এখানে পেট্রোল পাবেন, তো 10 টাকা দিয়ে আপনি প্যাড এখান থেকে কালেক্ট করে নিয়ে আবার এখানেই ওয়াশরুম আছে সেখানে চেঞ্জ করে পরে নিতে পারবেন। তো মেলার বাইরের পরিবেশ থেকে এখানে এই হ্যাসলটা অনেক কম হয়। খেজুরের আছেন না? এখানে অনেক অন্যান্য আচার আমরা দেখলাম, চিংড়ি মাছের আচারও আছে, চিংড়ি মাছ খেজুরের আচারটা স্পেশালি মানে ইয়া লাগছে, ইউনিক। খেজুর পছন্দ করেন, খেজুরের আচার তো আরও ভালো লাগার কথা। মানে কয় পদের আচার আছে ভাই টোটাল এখানে? মানে আপনারা মানে প্ল্যান কি আরও বাড়ানোর? এটা তুরস্কের ইস্তানবুলের একটা প্যাভিলিয়ন আমাদের চোখে পড়ল, টার্কিশ প্যাভিলিয়ন নামে। সেটার ভিতর ঢুকতেই তুরস্কের যে বিভিন্ন বাতি মানে লাইটের একটা সমারোহ আমরা সেটা দেখতে পেলাম। একমাত্র এই স্টলটাই আমার কাছে আসলে সুন্দর লাগছে, কারণ অন্যান্য স্টল আসলে খুব নর্মালি সাজানো হইলেও ওনারা স্টলটাকে সাজানোর ব্যাপারে খুব সুন্দর একটা মনোযোগ দিয়েছেন, এবং অনেক গোছানো ওয়েতে লাইটগুলো লাগানো ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে মানে অনেক কিছুতে আরবি লেখা টেখা আছে, আর যারা ওয়ান আইট জিনিস সাথে খুব বেশি স্ট্রংলি বিলিভ করেন তারা অলরেডি একটা সাইন খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছে, অ্যাকচুয়াল ওয়ান আই থিঙ্ক। মেলার একটা জায়গায় বাচ্চাদের জন্য অনেক রকম রাইডের ব্যবস্থা করা হয়েছিল, শুধু বাচ্চা না বিভিন্ন বয়সের মানুষ আসলে এটাতে উঠতে পারবে। একটা নৌকা দোল খেতে দেখে আমাদেরও মনে হচ্ছিল যে আমরাও একটু নৌকাতে যেন উঠি। চরকি, 3D মুভি, নৌকা, এরকম অনেকগুলো রাইড ছিল, প্রত্যেক রাইডের জন্য পার পার্সন 60 টাকা ছিল। মেলার বাইরের পরিবেশ মোটামুটি ঘোরা শেষ হওয়ার পরে আমরা একটু ভিতরে ঢুকলাম। এখানে আসলে একটা দুটা না, অনেকগুলো স্টল একসাথে করে মার্চ করে একটা সেকশন করা হয়েছে। কাশ্মীরি সিল্ক বলতেছে, বাট আই রিয়েলি ডাউট কাশ্মীরি সিল্ক আছে কিনা। কিছু লোকাল ড্রেসের কাপড় চোপড়, কিছু ব্র্যান্ডেড জিনিস, এদিকেও আবার কিছু মহিলাদের কাপড় চোপড়ের দোকান। আসলে মহিলাদের ব্যাগ কাপড় চোপড়ের সংখ্যাই বেশি, যারা যারা আতর পছন্দ করেন তাদের জন্য আই থিঙ্ক এটা একটা মানে সুগন্ধি প্যাভিলিয়ন। এখানে সব ধরনের কোম্পানির আতর আছে, আপনার রিয়াজুল জান্না, সেন্ট অফ জান্না, মাশোর, পারফিউমেন্স অনেকগুলো আছে, রিয়েলি ফ্র্যাগ্রেন্স। আসলে বোতলগুলোও কত সুন্দর সুন্দর। এখানে আলহামদুলিল্লাহ নামাজের স্থান করা হয়েছে, এখানে জামাতে নামাজ পড়া হচ্ছে, হচ্ছেন একদম পিছনে সবাই আলহামদুলিল্লাহ একত্রিত হয়ে নামাজ পড়তেছে, সেরকম ভালো লাগল। মসজিদ এখানে ছেলেদেরটা পাশে উজুর স্থান আছে, ওইদিকে মহিলাদের নামাজের স্থানও করা হয়েছে। স্বাভাবিকভাবে মানে প্রত্যেকটা স্টলে একটা যে কিনবা জিনিস ওই অনুপ্রেরণায় থাকে না, দামগুলো শোনার পরে একটা পার্সোনাল যে অভিজ্ঞতা খুবই নেগেটিভ আমার মতে। 100 টাকার জিনিস বাণিজ্য মেলা আসলে পাওয়া বা থাকবে এটাই আশা করা যেতেছে না। তারা হচ্ছে পার্কিং স্পেস দেখেন, যারা বাইকার বাইরা আছেন তাদের মানে মিলন মেলা টাইপের, এত বাইক এত বাইক এত বাইক ভরপুর। ওদিকে গাড়িওয়ালা ভাইদের একটা মিলন মেলা। আমরা এই মুহূর্তে মিঠাই ছটপট এবং টেস্টি ট্রিটের মাঝখানে একটু এসে বসলাম। এখানে খুব কনভিনিয়েন্ট একটা প্লেসে আপনি বসে আপনার মতো খাওয়া দাওয়া করতে পারবেন, এবং প্রাইসিংটাও তুলনামূলক অনেক রিজনেবল। ফাস্টফুড আইটেম আছে অনেকগুলো, তৎক্ষণাৎ ভেজে দেওয়া আইটেম সেল করতেছে, আর এদিকে ফ্রাইড রাইস সহ অন্যান্য বেশ একটা ভালো কম্বো আছে টেস্টির পক্ষ থেকে। ইটস এ ভেরি নাইস ওয়ে, এখানে বাণিজ্যমূলক সব কিছুর দাম বেশি, তারা একটা কনভিনিয়েন্ট দাম রাখতেছে সব কিছু। বিখ্যাত রাজা চায়ের একটা স্টল, এটা যাওয়ার আগে অবশ্যই আমার ট্রাই করার একটা ইচ্ছা ছিল, এবং সেটা ফলপ্রসূতি আমরা রাজকীয় মহলে চা উপভোগ করার জন্য ওই স্টলে চলে গেলাম।
এখানে ডেকোরেশন বা আয়োজন দেখে একটু খানদানি খানদানি ভাব আসলেও চা এবং লাচ্ছির যে স্বাদ সেটা আপনার কাছে ভালোও লাগতে পারে আবার খারাপও লাগতে পারে। আমি এটা নিয়ে কোনো মন্তব্য করবো না, আমি জাস্ট বলবো আপনারা ট্রাই করতে পারেন। যেটা দেখলাম যে নিজেরা মানুষ আগ্রহ নিয়ে এখানে বেশ ভিড় করে অপেক্ষা করে লাচ্ছি এবং চা খাচ্ছে। বাপরে, মানে মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদে চা খাইতে আসছে। তরবারি ইয়াটিয়া মানে সেট আপটা দেখেই সাংঘাতিক লাগবে। তো এখান থেকে হচ্ছে প্রথমে টোকেন কালেকশন করলাম, তারপরে হচ্ছে এখানে লাচ্ছিটা দিব, আর ওইদিকে হলো চা, প্রচুর ভিড়। এখানে রাজা স্পেশাল চা দেখা যাচ্ছে দুইটা, একটা হচ্ছে 50 টাকা করে। আমরা হচ্ছে লাচ্ছিটা নিব, রাজা স্পেশাল জাফরান লাচ্ছি, ইরানি জাফরান লাচ্ছি দিও ভাই, এটা একটা। হ্যাঁ, মেশিনে ঘোরানো হচ্ছে যাচ্ছে। আসসালামু আলাইকুম। জি, আপনার মানে এর বাইরেও তো আরো কয়েক জায়গায় লাচ্ছি বানানো হয় মনে হয়? জি, আমরা আসলে ওই লাচ্ছিটা যদি দেখেন, আমরা যে এখানে চা বানাচ্ছে, যে চায়ের স্বর রয়েছে, যে স্বরের ননী না, সেই ননী দিয়ে কিন্তু আমরা এই লাচ্ছিটা তৈরি করি। মূলত রাজ্চিডারে প্রাধান্য দিই না, আমাদের চাইটা বিখ্যাত, কিন্তু আমি বিশ্বাস যে লাচ্ছিটা উপভোগ করবে। স্বাদ লাচ্ছি সবচেয়ে ভালো কোনটা তিনটার মধ্যে? জাফরান, জাফরান এটা আসলে স্বাদ সবই, যত জানেন দুধের স্বরের ননী দেওয়া, যে চকলেট কলি যে হুটা চকলেট এরকম না, দুধের স্বরের ননী যখন দেওয়া স্বাদ তো আগেই তৈরি, বাট ফ্লেভারটা একটু চেঞ্জ হবে। অর্থাৎ এই জাফরান আছে, রাজা জাফরান, ইরানি লাচ্ছি আছে এখানে, কাশ্মীরি লাচ্ছি আছে, মালয়েশিয়ান চকলেট লাচ্ছি আছে, চকলেটের ব্যাপার, কিন্তু স্বাদ তো আগেই দেওয়া, যেহেতু দুধের স্বরের ননী এরম না, যে চকলেট পানি মেতে গুলে দিলাম চকলেটের সাথে না। আমরা যদি দেখাই, দেখেন এখানে যার কারণে আপনার এই ঘনত্ব থাকে। দেখি একটু, দেখি একটু, দেখি অনেক সিরিয়াল লাগছে। আর মানে এইরকম একটা শাহী পাত্রে খাওয়ার জন্য সবার এক্সাইটমেন্টটা বেশি। ফাইনালি বিআরটিসি বাসের টিকিট কেনার মাধ্যমে বাণিজ্য মেলার এখান থেকে বিদায় নিচ্ছি। আই নো গুড বাইজ আর হার্ড, বাট প্রচুর মানুষের মাঝখানে বাণিজ্য মেলার অভিজ্ঞতাটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল। নেক্সট টাইম ইনশাল্লাহ আরও অনুপ্রেরণা নিয়ে আসা হবে। তিন দিন সময় ভালো থাকবেন, আমার পক্ষ থেকে আজকের জন্য আসসালামু আলাইকুম।